হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবাডি, স্টাডিকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক জিকের প্রথম 50টি কোয়েশ্চেন পার্ট ওয়ানে, এখানে কি আমি প্রায় লাস্ট 10 থেকে 15 বছরে যত কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে স্ট্যাটিক জিকের যে টপিক ওটা থেকে, তো আমি প্রায় সবগুলি ডিসকাস করতে চাই। তো স্ট্যাটিক জিকে বলতে কী বোঝায়? স্ট্যাটিক জিকে হচ্ছে আপনার এক্সামের জিকে সেকশনের ওই পার্টটি যেটার কোশ্চেন কখনোই চেঞ্জ হয় না। তো এই টপিকের মধ্যে কী কী কভার থাকবে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। তো শুরু করে যাক আজকের ফার্স্ট পার্ট, চলি শুরু কর। ফার্স্ট কোশ্চেন, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড ইজ ড্যাশ, অ্যাসকর্বিক অ্যাসিডটা কী? অ্যাসকর্বিক অ্যাসিড ইজ এ ভিটামিন, ভিটামিন সিকে বলা যায় অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর আরেকটি নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? যে সাইট্রাস ফুড হয় যেমন লেবু। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অর্গ্যান কার্বোহাইড্রেট ইজ স্টোরেড অ্যাজ গ্লাইকোজেন, শরীরের কোন অঙ্গে কার্বোহাইড্রেটটা শর্করা যেটা ওটা গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত হয়? তো অর্গ্যানের নাম হচ্ছে লিভার, যকৃৎ বলা হয়। ওমস ল ডাজ নট অ্যাপ্লাই টু হুইচ অফ দ্য ফলোয়িং, এইগুলির মধ্যে ওমস ল কোনটাতে অ্যাপ্লাই করা যায় না? সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর। ওমস ল তোমরা সবাই জানো, যারা জানো না তারা কমেন্ট করে দিও। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন ওভেন, ওভেনে যে উনন, উনুনে যে ওভেনটা হয় না, ইলেকট্রিক ওভেন, ওটাতে কি ব্যবহার করা হয়? এক্স রে, আল্ট্রাভায়োলেট রেস, মাইক্রোওয়েভস, রেডিওওয়েভস। তো ওভেনে মাইক্রোওয়েভস ব্যবহার করা হয়, এক্স রে কিসে ব্যবহার করা হয়? কারো হার্টটি ভেঙে গেলে সেখানে স্ক্যান করতে এক্স রে ব্যবহার করা হয়। আল্ট্রাভায়োলেট রেস যেটা সূর্য থেকে আসে আর এবং ওজন লেয়ার যেটাকে প্রোটেক্ট করে। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য স্টেট থ্রু হুইচ দ্য টপিক অফ ক্যান্সার ইজ পাস, তো ভারতের কোন স্টেটের মধ্যে দিয়ে ক্যান্সার, টপিক অফ ক্যান্সারের যে রেখাটা ওটা পাস করে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন, অন হুইচ রিভার ইন্দো পাক বাঘালিয়ার প্রজেক্ট ইজ লোকেটেড, মানে কোন নদীর ওপর ইন্দো পাক বাঘালিয়ার প্রজেক্ট অবস্থিত? অ্যান্সার হবে চেনাব নদী। নেক্সট, হু প্রোপাউন্ড দ্য মার্কেট ল, মার্কেট ল কে বানিয়েছে? সেটা হচ্ছে জে বি সে। দ্য টার্ম পেপার গোল্ড মিনস, অ্যান্সার হবে স্পেশাল ড্রয়িং রাইটস SDR অফ দ্য IMF। IMF ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ IBRD লোকেটেড? IBRD ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এর হেডকোয়ার্টারটি কোথায় অবস্থিত? IBRDকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক হিসেবে আমরা জানি, যার হেডকোয়ার্টার আছে Washington DC, যেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আছে। কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল কার দ্বারা নিযুক্ত করা হয় ইন্ডিয়াতে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির দ্বারা। জাপান্স পার্লামেন্ট ইজ নোন অ্যাজ, জাপানের জাপানের পার্লামেন্টকে কী বলা যায়? অ্যান্সার হবে ডায়েট। এভাবে মনে রাখতে পারো কি জাপানের লোকেরা একটু পাতলা পাতলা হয় তো জাপানের লোক ডায়েট বেশি করে। দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ, ইন্ডিয়ান পার্লামেন্ট কী কী নিয়ে তৈরি? প্রেসিডেন্ট, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। উপনিষদ আর বুকস অন, উপনিষদ যে বইটা এটা কিসের উপর লেখা হয়েছে? ফিলোসফি।
অর্থাৎ দর্শনশাস্ত্র। হুইচ রিলিজিয়াস রিফর্মার অব ওয়েস্টার্ন ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ লক্ষ্মীবাদী? কোন ধার্মিক রিফর্মার পশ্চিম ভারতে লক্ষ্মীবাদী নামে পরিচিত? অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ। এটা একটা হিস্ট্রি কোশ্চেন। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অব ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ? ব্রিটিশ ভারতে প্রথম গভর্নর জেনারেল এবং ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। এটা মডার্ন হিস্ট্রি কোশ্চেন। ইলেকট্রন মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই? ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিলেন? কনোল অ্যান্ড রুস্কা। অপটিক্যাল ফাইবার আর বেস অন দ্য ফেনোমেনা অফ? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? অ্যান্সার হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নেক্সট, ফর মেজারিং ভেরি হাই টেম্পারেচার উই ইউজ? খুব বেশি উষ্ণতা মাপতে আমরা কি ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়? সেটা হবে থার্মো ইলেকট্রিক পাইরোমিটার। র্যাম ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। র্যাম ইজ ভোলাটাইল অ্যান্ড টেম্পোরারি। ভাইরাস আর মেড আপ অফ? ভাইরাস কি দিয়ে তৈরি? অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। ব্যাট ক্যান ফ্লাই ইন ডার্ক বিকজ বাদুড় ঘন অন্ধকারের মধ্যে উড়তে পারে, এর কারণ কি? অ্যান্সার হবে দ্য প্রডিউস আল্ট্রাসনিক ওয়েভ। তারা আল্ট্রাসনিক ওয়েভস তৈরি করে। আল্ট্রাসনিক ওয়েভস কোনটাকে বলা যায়? আওয়াজ তিন রকমের হয়, যার হার্জ লেস দেন 20, 20 হার্জের কম আওয়াজ যেটা হয় সেটা মানুষ শুনতে পায় না, সেটা একমাত্র যেটা বিড়াল হয় ক্যাট ওরা শুনতে পায়। 20 থেকে 20 হাজার হার্জ অবধি আওয়াজ মানুষ শুনতে পায়, এবং 20 হাজার হার্জের উপরে বেশি আওয়াজ সেটা আবার বাদুড় শুনতে পায়, যেটাকে বলা হয় আল্ট্রাসনিক ওয়েভস। তো বাদুর 20 হাজার হার্জের বেশি আওয়াজ তৈরি করে যখন ঘন অন্ধকার হয়, আর ওই আওয়াজটা যখন রিফ্লেক্ট হয়ে বাদুরের কানে আসছে তখন সে বুঝতে পারে কি সামনে বাধা আছে কি নেই, তো এইভাবেই সে উড়ে চলে। নেক্সট, দ্য স্টোন ফর্ম ইন হিউম্যান কিডনি কনসিস্ট মোস্টলি অফ? যে মানুষের কিডনিতে পাথরটা তৈরি হয় সেটা কী জন্যে তৈরি হয়, মতলব পাথরটা কী থেকে তৈরি হয়? অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সালেট। হুইচ অফ দ্য ফলোয়িং স্টার্টেড দ্য নিউজ পেপার বন্দে মাতরম? কে বন্দে মাতরম নিউজ পেপারটি শুরু করেছেন? বিপিন চন্দ্র পাল। অ্যান্সার বিপিন চন্দ্র পাল। নেক্সট, হু ইজ দ্য অথর অফ বুক গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি? অ্যান্সার জওহরলাল নেহরু। হুইচ ইনসিডেন্ট লেড গান্ধীজি টু উইথড্র নন কোঅপারেশন মুভমেন্ট? কোন ঘটনা গান্ধীজিকে অসহযোগিতা আন্দোলন তুলে নিতে হয়েছিল? কোন ঘটনার পর গান্ধীজিকে অসহযোগিতা আন্দোলন তুলে নিতে হয়েছিল? চৌরি চূড়া এপিসোড। ডিউরিং দ্য মুঘল পিরিয়ড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রেডার ফার্স্ট কাম টু ইন্ডিয়া? মোগল সাম্রাজ্যের যখন রাজ করছিল ভারতে, তো তখন বিদেশ থেকে কোন বাণিজ্যিক ইন্ডিয়াতে প্রথম এসেছিল? অ্যান্সার হবে ইংলিশ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ? ইন্ডিয়া উইন্স ফ্রিডম যে বইটি কার অটোবায়োগ্রাফি, কার আত্মজীবনী সম্পর্কে লেখা হয়েছে? অ্যান্সার হবে আব্দুল কালাম আজাদ। বুকস অ্যান্ড অথর অটোবায়োগ্রাফি, এটা একটি খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে, তো এটা মিস করলে চলবে না। নেক্সট কোয়েশ্চেন, ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু? এটা একটা ইকোনমিক্সের কোয়েশ্চেন। ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু জিএনপি মাইনাস এনএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল ইনকাম এস্টিমেটস ইন ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই? ইন্ডিয়াতে ন্যাশনাল ইনকাম যেটা হয় সেটা কোন সংস্থার দ্বারা মাপা হয়, কোন সংস্থা দ্বারা এস্টিমেট করা হয়?
অ্যান্সার হবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাক্টিভ ভলক্যানো, ওয়ার্ল্ডের যে বিশ্বের সবথেকে সক্রিয় আগ্নেয়গিরি, নাম কি? সেটা হবে কোটোপাক্সি। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন IST অ্যান্ড GMT? অ্যান্সার হবে 5 আওয়ার 30 মিনিট। IST এবং GMT টাইম দুটোর মধ্যে যে টাইম ডিফারেন্স সেটা হবে 5 ঘন্টা 30 মিনিট। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর GMT গ্রিনিচের টাইম, তো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের সবথেকে উঁচু শৃঙ্খের নাম হচ্ছে স্যাডেল পিক। অ্যান্সার স্যাডেল পিক। দ্য রিভার অলসো নোন অ্যাজ দ্য সাংপো ইন তিব্বত, তিব্বতে কোন নদীকে তসাংপো নামে জানা যায়? অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। নেক্সট কোয়েশ্চেন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর রাইনোস। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়ান হর্ন রাইনোর জন্য খুবই ফেমাস, যেটা এক শৃঙ্গযুক্ত গন্ডার। আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তো এর হেডকোয়ার্টার প্যারিস। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথার অফ দ্য বুক ইফ ফরেন পলিসি অফ ইন্ডিয়া? বুকস অ্যান্ড অথার থেকে একটা কোয়েশ্চেন মাস্ট স্ট্র্যাটেজিক্যাল, তো বুকস অ্যান্ড অথার টি স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হালাকি মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বুকস অ্যান্ড অথার থেকে কোয়েশ্চেন আসে অনেক। তো হু ইজ দ্য অথার অফ দ্য বুক ইফ ফরেন পলিসি অফ ইন্ডিয়া? এই ফরেন পলিসি অফ ইন্ডিয়া এই বুকটির যে লেখক, কে? আইকে ইক গুজরাল। নেক্সট, অর্গানাইজেশন রেসপন্সিবল ফর মেনটেনিং রেড ডেটা বুক অর রেড লিস্ট, যে অর্গানাইজেশন যেটা রেড ডাটা বুক মেনটেন করে তার নাম কি? IUCN, ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো IUCN এর মেন কাজ নেচার কনজার্ভ করা এবং সাস্টেনেবলভাবে ইউজ করা। নেক্সট কোয়েশ্চেন, ভোপাল গ্যাস ট্র্যাজেডি স্ট্রাক ইন দ্য ইয়ার 1984 ডিউ টু দ্য লিকেজ অফ? 1984 সালে একটা খুবই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল ভোপালে, তো যেটাকে বলা হয় ভোপাল গ্যাস ট্র্যাজেডি। তো ভোপাল গ্যাস ট্র্যাজেডি যে গ্যাসটা লিকেজের কারণে হয়েছিল সেই গ্যাসটার নাম কি? অ্যান্সার মিথাইল আইসো সায়ানাইড। SPM স্ট্যান্ড ফর? SPM এর ফুল ফর্ম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। হুইচ সেক্টর ইজ দ্য লার্জেস্ট ইমিটার অফ গ্রিন হাউস গ্যাসেস ইন ইন্ডিয়া? গ্রিন হাউস ইন্ডিয়াতে গ্রিন হাউস গ্যাসের সবথেকে বেশি উৎপন্ন হয় কোন সেক্টর থেকে? গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজন, এগুলো বলা যায় গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস কোন সেক্টর থেকে সবথেকে বেশি উৎপন্ন হয়? সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, বৈদ্যুতিক শক্তি যে কারখানাগুলি থাকে। পোটেন্সিয়াল ইজ মেজার্ড ইন? পোটেন্সিয়ালের যে ইউনিট হয় সেটা হচ্ছে পোটেন্সিয়াল ইউনিট ভোল্টও বলা যায় অথবা জুল পার কুলম্ব। অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার হিউমিডিটি, বাতাসে আর্দ্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। সোনার SONAR ইজ বেস অন দ্য প্রিন্সিপাল অফ? সোনার একটা যন্ত্র যেটা বেস্ট অন দ্য প্রিন্সিপাল কোন নীতির উপর ভিত্তি করে বানানো হয়েছে? অ্যান্সার হবে ইচো। সোনারের সাহায্যে কোনো সমুদ্রের নিচে কোথায় পাহাড় আছে সেটা বোঝা যায়, সমুদ্রের নিচে কোনখানে মাছের ঝাঁক আছে সেটা বোঝা যায়। তো
আরো অনেক কিছু সোনার থেকে পাওয়া বোঝা যায়। নেক্সট, ক্লাউডস আর ফর্মিং, আমরা যে বাতাসের মধ্যে মেঘটা দেখতে পাই ওটা কোথায় তৈরি হয়? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। ক্লাউডস আর ফাউন্ড ইন ট্রোপোস্ফিয়ার, সরি ফাউন্ড, মেঘটা কোথায় দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে দেখায়। নেক্সট, হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড দ্য ইউনিভার্সাল ডোনার, কোন ব্লাড গ্রুপকে সর্বোচ্চ দাতা বলা যায়, মানে সবাইকে দিতে পারবে, যেটা হচ্ছে ও, এবং সবার থেকে নিতে পারবে ব্লাড গ্রুপ, তার নাম হচ্ছে এবি পজিটিভ। ও পজিটিভ ব্লাড সবাইকে দিতে পারবে এবং এবি পজিটিভ সবার থেকে নিতে পারবে। ইউনিভার্সাল ডোনার ও আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, এটা হচ্ছে এবি প্লাস। নেক্সট, ট্রেকোমা ইজ দ্য ডিজিজ অফ, ট্রেকোমা যে রোগটি ওটা আমাদের কোন অঙ্গ ক্ষতি হয় ট্রেকোমা রোগ দ্বারা, সেটা হচ্ছে ইয়ার কান। ইন্ডিয়ান সুগার রিসার্চ ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড অ্যাট, ভারতে সুগার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অ্যান্সার হবে লখনউ। লখনউ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী আর উত্তরপ্রদেশে সবথেকে বেশি আখ চাষ হয়, সুতরাং উত্তরপ্রদেশে সবথেকে বেশি চিনি উৎপন্ন হয় ভারতের মধ্যে। নেক্সট, হাইড্রোফোবিয়া ইজ আ ডিজিজ অফ, হাইড্রোফোবিয়া যে রোগটা ওটা কোন রোগ? হাইড্রোফোবিয়া ইজ দ্য ডিজিজ অফ ম্যালেরিয়া। দ্য স্টাডি অফ ফ্রুটস ইজ কল্ড, যারা ফল নিয়ে স্টাডি করে তাদেরকে কী বলা যায়? দ্য স্টাডি অফ ফ্রুটকে বলা যায় পোমোলজি। যেমন যারা স্টাডি অফ বার্ড, যারা পাখিদেরকে নিয়ে স্টাডি করে তাদের স্টাডি অফ বার্ডটাকে বলা যায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল কোয়েশ্চেন, এখান থেকে এক এক নম্বর আসতে থাকে, মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে এক নম্বর করে আসতেই থাকে। তো স্টাডি অফ বার্ডকে বলা যায় অর্নিথোলজি, এবং যারা ওই বার্ডটাকে নিয়ে স্টাডি করে, স্টাডি অফ বার্ড যারা সায়েন্টিস্ট হয় তাদেরকে বলা যায় অর্নিথোলজিস্ট। যেমন স্টাডি অফ সয়েলকে বলা যায় পেডোলজি, স্টাডি অফ হিউম্যানকে বলা যায় অ্যানথ্রোপোলজি, স্টাডি অফ ফাঙ্গাইকে বলা যায় মাইকোলজি, এটসেট্রা। নেক্সট, বিক্রম সারাভাই স্পেস সেন্টার ইজ সিচুয়েটেড, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? অ্যান্সার হবে তিরুবনন্তপুরম। বিক্রম সারাভাই, যাকে ভারতের স্পেস প্রোগ্রামের জনক বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, বিক্রম সারাভাই খুবই একজন মহান সায়েন্টিস্ট ছিলেন, যিনি ভারতের যে মহা স্পেস প্রোগ্রামের একটা বড় ভূমিকা নিভিয়েছেন। থ্যাংক ইউ গাইজ, প্লিজ সাবস্ক্রাইব করো স্টাডি জিকে চ্যানেলকে, আমি কেন কি আমি এইভাবেই মিক্স জিকের কোশ্চিন আপলোড করতে থাকবো এবং এক্সপ্লেন করতে থাকবো, এবং কারো যদি অসুবিধা হয় বুঝতে তো প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও সুন্দর করে এইগুলোকে এক্সপ্লেন করবো, তো তাকে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। সো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক।